প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি। দর্শক, আজ আমি কোথায় অবস্থান করছি? বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা লরনাগা থানার সাগরিপাড়া গ্রামে আপনাদের দেশে সুপরিচিত নতুন উদ্যোক্তা জুয়েল ভাইয়ের বাণিজ্যিক খামারে। তো জুয়েল ভাই, দীর্ঘদিন যাবৎ উন্নত জাতের ছাগল লালন পালন ও ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। চলুন আজকে জুয়েল ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জুয়েল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তৃতীয়বারের মতো কিন্তু আবারও আপনার বাণিজ্যিক খামারে কিন্তু আমরা অবস্থান করছি। তো মোটামুটি দ্বিতীয় প্রতিবেদনের কি কেমন রেসপন্স পেয়েছিলেন? পাইছিলাম ভাই, 15টার মতো ছাগল ছিল, এই যে দেখলেন মাত্র 7-8টা দিয়ে প্রতিবেদন করলাম, বাদ বাকিগুলো বেচে দিয়েছি। আচ্ছা, বাদ বাকিগুলো ইনশাআল্লাহ বেচে দিয়েছেন, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে কেমন কালেকশন রয়েছে? আজকে 15 পিস আছে, তার মধ্যে কিছু বিক্রি করা ছাগল আছে, কিছু বিক্রি করা হয়েছে, ওগুলা তো আর দেওয়া যাবে না, ওগুলা তো আর দেখানো যাবে না, যেগুলা বিক্রি হয় নাই মোটামুটি। হ্যাঁ, যেগুলা নতুন কালেকশন সেগুলাই কিন্তু আপনাদের দেখাবো। জি, 9-10 পিস ছাগল দেখাবো। আচ্ছা, 9-10 পিস ছাগল দেখাবো। আমি বরাবরও বলতেছি, আমার কাছে কিন্তু বেশি ছাগল পাবেন না, আমার কাছে কম ছাগল পাবেন এবং মান ভালো। আর দর্শকরা স্বল্প রেটে পাচ্ছে? তো স্বল্প রেটে দেওয়ার চেষ্টা করছি। আর স্বল্প রেটে দেওয়ার চেষ্টা করতে হবে কিন্তু সবসময়, ইনশাআল্লাহ। কিন্তু বরাবর কিন্তু আগামী দিনেও কিন্তু বলেছি। তো নতুন করে কি শেড হয়েছে? হ্যাঁ ভাই, ওই পাশে ছিল শেডটা। আচ্ছা আচ্ছা, যার কারণে মনে করেন যে শেডটা অনেক পুরাতন হয়ে গেছে, কারণ দীর্ঘদিন থেকে ওখানে ছাগল, এই জন্য নতুন করে শেড তৈরি করা হলো। আবার শেড তৈরি করতেছে, নতুন করে শেড তৈরি করা হলো। দর্শক, ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ দুটো নাম্বার থাকবে, আপনার যদি পছন্দ হয় অবশ্যই ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। দর্শক, এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যেন আমাদের নতুন নতুন খামারের প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে যায়। তো দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখার মধ্যে রইলো, সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। জুয়েল ভাই, জি ভাই, আজকে কি আমরা এটাতে শুরু করবো ফার্স্টে? জি ভাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমরা এটাতে শুরু করবো। এটা কি জাতের? এটা হরিয়ানা ভাই। হরিয়ানা? হরিয়ানার মেয়ে বাচ্চা। হরিয়ানা মেয়ে বাচ্চা, পার্সেন্ট বেশ ভালো আছে তাই না? হ্যাঁ, বাংলাদেশি 100%। ছাগলটার একটা বিষয় আছে, সেটা হচ্ছে ছাগলটা 2 দাঁত বয়স, প্রথম ভরণ আছে, 2 মাসের গাব আছে ভাই। আচ্ছা, দাঁতটা আমরা দেখা দেবো। হ্যাঁ দেখেন, কাজে বিশ্বাসী, কথাতে আমরা বিশ্বাসী। হ্যাঁ দেখেন, 2 দাঁত, 2 দাঁত। দর্শক, একবারে ভালোভাবে দেখানো আছে। হ্যাঁ, তোতা পাটা দিয়ে বিটিং দেওয়া আছে ভাই। তোতা? জি। আচ্ছা, অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে এটা বিট করানো আছে তাই না? বিট করানো আছে, 2 মাসের গাব আছে। 2 মাস? 2 মাস হচ্ছে। আচ্ছা, 2 মাস হচ্ছে। কোন দর্শক বা ক্রেতার যদি পছন্দ হয় তাহলে দাম দর কেমন কেটে চাচ্ছেন? এটা চা দাম 32 ভাই। চা দাম 32? জি ভাই। আচ্ছা, দাম দর করার কি সুযোগ রয়েছে? জি ভাই, আজকে কোনোটা ফিক্সড রেট নাই, সব কিছু দাম দর করার সুযোগ আছে। আচ্ছা, দাম দর করার কিন্তু সুযোগ রয়েছে। জি জি জি। এই দেখেন, উল্টা পাল্টা সব ভাবে দেখেন, এই দেখেন কানগুলো দেখছেন, একদম সিংটা দেখা দেন একটু দর্শকে। এই যে পেছে উঠতেছে দর্শক। আচ্ছা জুয়েল ভাই। জি ভাই, আমরা আরো একটি বাচ্চা আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি। এটা কি জাতের? এটা হরিয়ানা। এটা হরিয়ানা? জি, খাসির বাচ্চা ভাই। খাসির বাচ্চা? জি জি। মানে ক্রসের মধ্যে বেশ ভালো মানের? জি, খুব ভালো মানের। এই দেখেন, এই যে মুখের গোলার পাঁচটা দেখেন, অনেক সুন্দর গোলার ঝোল, মুখের পাঁচ, বডি বডি টাক্সারটা দেখেন, মানে ডাবল হাড়ির বাচ্চা। ডাবল হাড়ির বাচ্চা ভাই। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, নিম্ন মানের বাচ্চা, বেশ কোনা 12 ভাই, একদম পাটা সবকিছু ঠিকঠাক রয়েছে, ডাবল হাড়ির বাচ্চা। এই যে অনেক সুন্দর, একটু ঘুরে দেখো ভাই, জানাবো দেখেন। এটা কি ভাই, খাসি বাচ্চা? জি, খাসির বাচ্চা। দর্শক, এটা কিন্তু খাসি বাচ্চা, আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালো করে। এই যে দেখাবো আমরা, এই যে এই দেখেন, এলা বাচ্চা সেও ভালো। হ্যাঁ, এই বাচ্চা বড় হবে, দেখুন মাজার গ্রোথটা দেখেন। আচ্ছা, বয়সটা কেমন চলে? এটা 3.5 মাস ভাই। 3.5 মাস বয়স। দর্শক, দাম দর কেমন চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছে 17,500। 17,500 টাকা? জি। সেক্ষেত্রে ভাই একটু দর্শকের জন্য একটু কমা দেন, একটু কম রাখা যাবে? আপনি বলে দেন। আচ্ছা, এটা আমি বলবো না, এটা আপনি কমা দেন। যান, আরো 500 টাকা কমা দিলাম আপনি রিকোয়েস্টের জন্য। যান, 500? যান, 17,000। জি, 17,000। তারপরে কি দাম দর করার সুযোগ নাই? সুযোগ আছে, সামথিং ভাই, সামথিং, একদম সামথিং দাম দর করার সুযোগ আছে। একটু ঘুরায় দেবো আমরা, দেখেন সব ভাবে দেখেন, মানে সামথিং কিছু সুযোগ রাখলো। হ্যাঁ, সীমিত ভাবে চাইলো। এই যে দর্শক, বাচ্চাটা খুব ভালো ভাই, খুবই ভালো মানের বাচ্চা। আমি আপনাকে প্রথম থেকে বলছি যে আমি কোমা বাচ্চা কোনোদিন বেচবো না। অবশ্যই ভালো মানের বাচ্চা, অনেক সুন্দর। এই যে এলা বাচ্চা দেখলে বোঝা যায় যে আসলে বাচ্চা বড় হবে। হ্যাঁ, এই যে খুবই গ্রোথ ভালো বাচ্চাটা।
আচ্ছা ভাইজান, আপনার হাতে আমরা আরো একটি কালারফুল বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কি জাতের বাচ্চা এটা? এটা নিয়তি তোতা ভাই। নিয়তি তোতা? জি। এই দেখেন গোলার পাঁচটা, দেখেন অনেক সুন্দর, একবারে শর্ট পিস, ভালো মানের, একদম ভালো মানের বাচ্চা। এই যে সুন্দর করে শর্ট ফেস, ঝুল একদম কালার। আচ্ছা এটা খাসি বাচ্চা? জি খাসির বাচ্চা ভাই। দর্শক খাসি বাচ্চা, জুয়েল ভাইয়ের কাছে কিন্তু সচরাচর খাসি বাচ্চাটা একটু বেশি পাওয়া যায়। জি আমার কাছে একটু বেশি পাওয়া যায়। একটু ঘুরায় দেখাবো। দেখেন দুই পাশে একই রকম। এই যে দুই পাশে কিন্তু একই রকম। জি বেশ। হাইট কেমন হতে পারে? এটা হাইটে 24 ইঞ্চি ভাই। 24 ইঞ্চি আছে? হ্যাঁ জি। এই যে এটা 24 ইঞ্চি হাইট ভাই। এটা 3.5 মাস। 3.5 মাস, 3.5 মাসে 24 ইঞ্চি হাইট কিন্তু হয়ে গেছে। এগুলা হাইট চামড়া দেখেন একদম বাড়বে, 4 ইঞ্চি জায়গায় উঠতেছে। আচ্ছা আচ্ছা, খুব নরম বাচ্চা, বেশ বড় সরো। আচ্ছা কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয়, এটা দাম দর কেমন চাচ্ছেন ভাইজান? এটার দাম চাচ্ছে 16,000 টাকা ভাই। 16,000 টাকা? জি। সেক্ষেত্রে দাম দর করার কি সুযোগ রয়েছে? সামথিং দাম দর করতে পারবে। আচ্ছা সামথিং কিছু সুযোগ রেখে দিল জুয়েল ভাই। আচ্ছা ভাইজান, আপনার হাতে আমরা আরো দুটি বাচ্চা আমরা দেখতে পাচ্ছি। জি ভাই। কি জাতের বাচ্চা এগুলো? দুটোই খাসির বাচ্চা। এটা হচ্ছে যমুনাপাড়ি আর এটা হচ্ছে ত্রোতার ক্রস ভাই। আচ্ছা ওটা হচ্ছে যমুনাপাড়ি ক্রস, এটা হচ্ছে ত্রোতার ক্রস। জি জি জি। দর্শক এই যে দেখেন ত্রোতার ক্রস, এটা যমুনাপাড়ি ক্রস। কয় মাস কচরা ভাইজান? এগুলা 2.5 মাস বয়স ভাই। 2.5 মাস বয়স? জি। আচ্ছা 2.5 মাস বয়স। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয়, দাম দর কেমন চাচ্ছেন ভাইজান? দুইটার দাম চাচ্ছি অনলি 21,000 টাকা ভাই। দুইটার দাম অনলি 21,000? জি। আচ্ছা সেক্ষেত্রে দাম দর করার কি সুযোগ রয়েছে? ফিক্সড বলবো না, আপনার সীমিত, একদম একদম সীমিত, কিছু কিছু কেউ যদি রিকোয়েস্ট করে সে ক্ষেত্রে 500 টাকা কম, এরকম আলোচনা সাপেক্ষে করা যাবে ভাই। জি ভাই। পরের সকাল আমরা চলে যাচ্ছি। আচ্ছা জল ভাই। জি ভাই। আপনার হাতে আমরা আরো একটি বেশ বড় সরো এটি পাঠা দেখতে পাচ্ছি। জি। এটা কি জাতের পাঠা? এটা তোতার পাঠা ভাই। তোতা পাঠা? জি। তাই না? জি। বেশ ভালো মানের, তাই না? খুবই ভালো মানের, অনেকে 100 বলবে। আপনারা দেখতে পাচ্ছেন গলা, সবাই কিন্তু 100 বলবে, আমি বলবো না, তবে 90 প্লাস আছে। আচ্ছা বাচ্চাটা পার্সেন্ট 90 প্লাস আছে। দেখেন গোলার পাঁচ, দেখেন এই যে আবার গোটাটা যদি এই কালার থাকতো তাহলে অনেকে বাঘা বাঘা তোতা বলতো। আচ্ছা এটার বয়সটা কেমন চলে ভাইজান? এটার বয়স হচ্ছে 5.5 মাস। 5.5 মাস, তাই না? আচ্ছা একটু দেখাবো আমরা, এই যে ঘুরে দেখাবো একটু। দেখান, সমস্যা নেই। এই যে এই দেখেন ভালো করে এই দেখেন নেজেরিয়াটা, দেখেন একদম, দেখেন অনেক সুন্দর, খেজুরে বাদাল লাগান মোটা কি। এটা হাইটটা কেমন হতে পারে জল ভাই? এটার হাইট হচ্ছে আপনার 30 ইঞ্চি ভাই। 30 ইঞ্চি? জি। মাপা রয়েছে? হ্যাঁ মাপা আছে, মাপা রয়েছে, এবং কেউ চাইলে আবার মাপে দেখা দাও। দেখেন দেখতে পাচ্ছেন, এবং চামড়া দেখেন এখনো 4 ইঞ্চি জায়গায় উঠেছে। বড় হবে তাই না? হ্যাঁ দেখেন চামড়া, দেখেন অন্ডকোষ্ঠটা ঠিকঠাক রয়েছে কিনা এটা আমরা দেখিয়ে দিব। হ্যাঁ দেখা দেন, এই দেখেন দুইটাই আছে, এই দেখেন দুইটাই আছে। হ্যাঁ এই দেখেন, ফাটা নাই তো? না না কোনো ফাটা নাই, একদম ঠিক। হ্যাঁ একদম ক্লিয়ার। এই যে ভালো মানের, হ্যাঁ খুবই ভালো মানের বাচ্চা, এই যে অনেক সুন্দর, বেশ গ্রোথ ভালো। এটা বাচ্চা কিন্তু বড় হবে। এই দেখেন খাওয়া, দেখেন কবলে বাচ্চা, দেখেন হ্যাঁ বাচ্চা, কবলে বাচ্চা, খায় ভালো তো? হ্যাঁ খুবই। এই দেখেন পেটটা দেখতেছেন না, সবসময় ভরা থাকে। দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয়, এটা দাম দর কেমন কি চাচ্ছেন? এটা এটা চাচ্ছি 32,000 টাকা দাম ভাই। এটা 32,000 টাকা দাম চাচ্ছে, সেক্ষেত্রে দাম দর করার কি সুযোগ রয়েছে ভাই? হ্যাঁ এটাতে কিছু দাম দর করার সুযোগ আছে। দাম দর করার কিন্তু সুযোগ রয়েছে, সবকিছু ঠিকঠাক আছে তো? জি হ্যাঁ সবকিছু ঠিকঠাক রয়েছে উপর থেকে। আমি কিন্তু প্রথম দিনও বলছি, আজও বলছি যে আমি কোনোদিন কোন সময় কমা মানে নিম্ন মানের জিনিস বেচবো না। আমি জিনিস বেচবো অল্প, কিন্তু ভালো মানের জিনিস সবসময় বেচার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবেন, এবং দর্শকদের কিন্তু স্বল্প রেটে সবসময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাইজান আপনার হাতে আমরা আরো একটি বাচ্চা দেখতে পাচ্ছি। জি ভাই। এই যে বেশ কালারফুল, কি জাতের বাচ্চা এটা? এটা নিয়তি তোতা ভাই। আচ্ছা নিয়তি তোতার ক্রস নাকি? জি জি, না ক্রস না, অন্য সবাই 100ই বলবে, তারপরে ভালো মানের, ভালো মানের, হাই কোয়ালিটি, হাই কোয়ালিটির ভালো মানের। হ্যাঁ নিয়তি তোতা, এটা কিন্তু মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা, একটু ঘুরে দেখাবো, এটা কয় মাস চলে ভাইজান? এটা 3 মাস বয়স ভাই। 3 মাস? জি। আচ্ছা দর্শক, এটা কিন্তু 3 মাস চলতেছে বয়স। মুখটা দেখেন, মুখটা দেখতে পাচ্ছেন, একদম শর্ট পিস, শর্ট ফেস, তাই না? 3 মাস বয়সে এত বড় হয়েছে। হ্যাঁ জি। আচ্ছা কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয়, এটা দাম দর কেমন চাচ্ছেন ভাইজান? এটা দাম চাচ্ছে 16,000 টাকা ভাই। 16,000 টাকা? জি। সেক্ষেত্রে দাম দর করার সুযোগ রয়েছে? সামথিং দাম দর করা যাবে। আচ্ছা সামথিং দাম দরের সুযোগ রয়েছে। হ্যাঁ জি। নিচ থেকে কারণ ওই দেখিয়ে দিলাম, যদি ফিক্সড রেট বলে দিই অনেক দর্শক কিন্তু দাম দর করতে চায়, এই জন্য তাদের জন্য একটা সুযোগ রেখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, সুযোগ কিন্তু সবগুলোরই কম বেশি রয়েছে। জি জি। আচ্ছা মোটামুটি তো শেষ প্রান্তে চলে আসলাম, এটাই ছিল লাস্ট আকর্ষণ। জি। তাহলে মোটামুটি যাচ্ছে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে? হ্যাঁ অবশ্যই যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যাচ্ছে বাসের বক্সে। বাসের বক্সে কি কি লাগতেছে? শুধু মনে করেন যে ওই যিনি রিসিভ করে নিবে ওনার
মোবাইল নাম্বার এবং মনে করেন যে ঠিকানা, নাম ঠিকানা মোবাইল নাম্বার এতটুকুই, আর সুপারভাইজারকে দেওয়া হবে, সবকিছু রিসিভ করে নিয়ে নেবে। জি, তো দর্শক ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ দূরে নাম্বার থাকবে, আপনাদের যদি কোনো ছাগল ভালো লাগে অবশ্যই ভাইকে স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আগামী দিনে নতুন কোনো কালেকশন নিয়ে আমরা আবারও হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।